স্টুডেন্টস, আমরা সেট চ্যাপ্টারের অর্থাৎ এসএনদের এক্সারসাইজ নাম্বার ওয়ানের শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করছিলাম। আমরা সিক্সের প্রবলেম সলভ করব। সিক্সের প্রবলেমে দেওয়া আছে এ সেটের এলিমেন্টগুলো দিস, বি সেটের এলিমেন্টগুলো, বি সেটের এলিমেন্টগুলো আছে বি ডি এফ এইচ, বি ডি এফ এইচ, আর সি সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে, সি সেটের এলিমেন্ট দেওয়া আছে এ সি ই, এ সি ই জি আই, ডি সেটের এলিমেন্ট দেওয়া আছে সি ডি ই, আর ই সেটের এলিমেন্ট দেওয়া আছে, ই সেটের এলিমেন্ট দেওয়া আছে সি ই। পাঁচটা সেট ডিফাইন করা আছে। এবার বলল হুইচ সেট ক্যান ইকুয়াল টু, হুইচ সেট ক্যান ইকুয়াল টু, ইকুয়াল টু এক্স ইফ উই ডিফাইন, ইফ উই আর গিভেন দ্য ফলোয়িং, ইফ উই আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন। নাম্বার ওয়ান বলা আছে এক্স অ্যান্ড বি আর ডিসজয়েন্ট, এক্স অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। আমরা এক নম্বরের আনসার আগে করে নিই। দেখো বি সেট দেওয়া আছে, বি সেটের মধ্যে কি আছে বি ডি এফ এইচ। এবার বললো এদের মধ্যে থেকে এক্স সেট কাকে ডিফাইন করা যাবে যাতে দুজনার ডিসজয়েন্ট অর্থাৎ এক্স ইন্টারসেকশন বি হবে এম্পটি সেট। তাহলে লক্ষ্য করো আমরা এ সেটে হাত দিতে পারবো না, বি সেট তো দেওয়াই আছে, এ সেটে হাত দিতে পারবো না কারণ এ আর বি এর ইন্টারসেকশন ডিসজয়েন্ট নয়। সি সেটে হাত দাও, দেখো এটা মিল নেই, এটা মিল নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, সো উই ক্যান ডিফাইন এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি হোয়ার এক্স ইন্টারসেকশন বি ইকুয়াল টু সি ইন্টারসেকশন বি ইকুয়াল টু এম্পটি সেট। এটা একটা আনসার আসলো। এবার ডি তে হাত দাও, দেখো ডি এর মধ্যে কমন এলিমেন্ট ডি, ডি আর বি এর মধ্যে কমন এলিমেন্ট ডি আছে সুতরাং ওটাও হবে না, এর আর এর মধ্যে কমন এলিমেন্ট নেই। আমরা এটাও ডিফাইন করতে পারতাম আইদার দিস অথবা এক্স ইকুয়াল টু দেখো ই ডিফাইন করতে পারতাম। তাহলে এক্স সেটের এক্ষেত্রে আনসারটা কি হতো আইদার এক্স ইকুয়াল টু সি অর এক্স ইকুয়াল টু ই, কারণ বি এর সঙ্গে সি সেটের কোনো ইন্টারসেক্টিং এলিমেন্ট নেই, তেমনিভাবে বি সেটের সঙ্গে ই সেটের কোনো ইন্টারসেকশনে এলিমেন্ট নেই। তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে এক নম্বর ক্ষেত্রে আমরা পেলাম এক্স ইকুয়াল টু আইদার বি আইদার সি অর ই, এটা লিখে রাখলাম। এরপর আমরা দেখি দুইয়ের দুইয়ের কোশ্চেনে কি দেওয়া আছে। নাম্বার টুতে বলা হলো যে এক্স সাবসেট অফ এ, এক্স সাবসেট অফ এ বাট এক্স ডাজ নট সাবসেট অফ সি। লক্ষ্য করো তাহলে এমন একটা সেট আমাকে ডিফাইন করতে হবে, প্রথমত এ সেট হবে না কারণ এ নিজের প্রপার সাবসেট নয়। তাহলে আমরা বি ডিফাইন যদি করি বি এর সাবসেট দেখতে পাচ্ছি কারণ
B এর প্রত্যেকটা এলিমেন্টই A এর এলিমেন্ট, তাই B ইজ প্রপার সাবসেট অফ A। কিন্তু দেখো B এর এলিমেন্ট গুলো কার এলিমেন্ট নয়? C এর এলিমেন্ট নয়, তাই B ইজ নট আ প্রপার সাবসেট অফ C। তাহলে অপশন হিসেবে X ইকুয়াল টু আমরা এক্ষেত্রে B সেটকে চয়েস করতে পারি, কারণ B সেটের সব এলিমেন্ট A সেটের মধ্যে আছে, তাই B সেট A সেটের প্রপার সাবসেট, কিন্তু B এর এলিমেন্ট গুলো C তে নেই, তাই B প্রপার সাবসেট নয়, অর্থাৎ X ইকুয়াল টু B অপশনটা এক্ষেত্রে আসতে পারে। এখন দেখো C অপশন আসবে না কেন? C এর সঙ্গে A এর প্রপার সাবসেট নয়, হলো না। এটা দেখে নাও D A D E, এখন C D E, C D E, সেক্ষেত্রে কি আসতে পারে? C D, অর্থাৎ অপশন হিসেবে D সেটটাও আসতে পারে, কারণ C D E, C D E A এর এলিমেন্ট, তাহলে A এর এলিমেন্টের জন্য প্রপার সাবসেট হলো। কিন্তু C D E, C D E, C D কেউই কিন্তু C এর মধ্যে নেই, তাহলে D সেটটা C সেটের প্রপার সাবসেট নয়, তাহলে X ইকুয়াল টু আইদার B হতে পারে অর D হতে পারে। এবার ইটা মিলিয়ে নেই, E এর প্রপার সাবসেট, কিন্তু E এর এলিমেন্ট গুলো আবার C এর এলিমেন্ট, C E, তাই ইটা C সেটের প্রপার সাবসেট, তাই আমরা বলতে পারি না যে E সেট এর প্রপার সাবসেট হবে না। তাহলে এক্ষেত্রে 2 নম্বর অপশন হিসেবে আমরা লিখতে পারি X ইকুয়াল টু আইদার B অর D, যে কোনো একটা অপশন কিন্তু এক্ষেত্রে কারেক্ট অপশন হতে পারে। নাম্বার এরপর আমরা পরের অপশনে যাচ্ছি, পরের অপশনে বলল X নাম্বার 3, X এমনভাবে ডিফাইন করতে হবে যেটা D এর সাবসেট বাট X ডাজ নট সাবসেট অফ B। দেখো তাহলে X D এর সাবসেট, D সেটটা ডিফাইন করি, D সেটটা দেখে নিলাম, D এর প্রপার সাবসেট এক্ষেত্রে কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে E। তাহলে X ইকুয়াল টু আমরা কি ডিফাইন করতে পারি? X ইকুয়ালস টু E, কারণ C D E C E, তাহলে E অনলি সেট যেটা D এর প্রপার সাবসেট, বাট X ডাজ নট সাবসেট অফ B। দেখো B এর এলিমেন্ট গুলোর সঙ্গে A এর এলিমেন্টের E এর এলিমেন্টের কোনো মিল নেই, তাহলে E B এর প্রপার সাবসেট নয়, তাহলে অপশন 3 তে X ইকুয়াল টু আমরা ডিফাইন করতে পারি E কে ফর দ্য গিভেন কন্ডিশন। নাম্বার 4 অপশনে বলা আছে X প্রপার সাবসেট অফ C, এখন C এর প্রপার সাবসেট দেখো C D E, C D E, তাহলে এক্ষেত্রে কিন্তু D এলিমেন্টটা এর মধ্যে নেই, তাই C কে D কে আমরা C এর প্রপার সাবসেট বলতে পারি না, তাহলে কে পড়ে থাকবে? E, C E, C E, তাহলে E প্রপার সাবসেট। আর কি বলল? বাট X ইজ নট প্রপার সাবসেট অফ E, বাট X ইজ নট প্রপার সাবসেট অফ A। এখন দেখো সি ই, সি ই এর মধ্যেই আছে, তাহলে এরকম কোন সেট কিন্তু আমরা ডিফাইন করতে পারবো না ফর দিস কন্ডিশন, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম ভাবে এই কন্ডিশনে লাস্ট কন্ডিশনের জন্য কিন্তু কোন সেট এখানে এক্সিস্ট করে না, কারণ ই সেট ডি সি সেটের প্রপার সাবসেট সি ই আছে, কিন্তু ই সেট যদি এক্স ইকুয়াল টু ই হয় কিন্তু ই কিন্তু আবার এ সেটেরও প্রপার সাবসেট হয়ে যাবে, তাহলে বোধ ক্ষেত্রে প্রপার সাবসেট হচ্ছে না, এটা কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে এখানে লিখতে পারি দিস ইজ ডাজ নট এক্সিস্ট। তাহলে 1 2 3 4 চারটি অপশনের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এইভাবে এগুলো যেহেতু একদম শর্ট কোশ্চেন, তোমাদের এরকম যুক্তি দিয়েই লিখতে হবে। আমরা 6 এর প্রবলেম সলভ করলাম, এরপর
সেভেনের প্রবলেম, সেভেনের প্রবলেমে দেখবো কি দেওয়া আছে। সেভেনের প্রবলেমে বলা আছে ইফ এ, ডেফিনেশন দেওয়া আছে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, বি বলা আছে সি ডি এ সি ই জি, এ সি ই জি, আর সি বলা আছে, সি বলা আছে বি সি এফ জি, বি সি এফ জি, তিনটে সেটের ডেফিনেশন দেওয়া আছে। তাহলে আমাদের এইগুলো ভেরিফাই করতে হলো। ভেরিফাই, ভেরিফাই কি কি ভেরিফাই? নাম্বার ওয়ান, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। নাম্বার টু বলা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ দুটো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ভেরিফাই করতে বলল ফর দিস সেট। আমরা আনসার লিখছি, এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কি হবে? প্রথমে এ সেট লিখে নাও, এ বি সি ডি ই লেখা হয়েছে। এবার বি সেটে দেখো, এ সি ই লেখা হয়ে গেছে, জি, এ ইউনিয়ন বি, তার সঙ্গে আর সি সেটে, তাহলে এল এইচ এস, দেয়ারফোর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর আর এর মধ্যে বি সি এফ জি, দেখো বি সি এফ নেই, তাহলে কি পেলাম? বি সি জি ডট 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 ওয়ান। এরপর কি? ডান দিকে এ ইন্টারসেকশন সি কি তৈরি হয়? এ ইন্টারসেকশন সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে বি আছে, সি আছে, আর তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো? বি কমন এলিমেন্ট, সি কমন এলিমেন্ট, তাহলে বি আর সি, আর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি থেকে কি আসবে? বি আর সি এর মধ্যে দেখো কি আছে, শুধু সি আর জি, সি আর জি। এবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর আর এর ইউনিয়নে কি আসবে? দেখো বি সি জি, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু উই ক্যান সে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রুভড। আমরা এই নির্দিষ্ট সেটের সাপেক্ষে আমরা কিন্তু ফার্স্ট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা প্রুভ করে ফেললাম। এবার সেকেন্ড প্রপার্টি, সেকেন্ডে আছে দু নম্বরে কি ভেরিফাই করতে বলা হয়েছে? এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট এ আছে, সি আছে, এ আর সি আছে, এ আর সি কমন, আর ইও আছে ই, তাহলে এ ইন্টারসেকশন বি তে আমরা এটা পেলাম। ইউনিয়ন সি, তাহলে দেয়ার ফোর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে প্রথমটা লিখে দেই, প্রথম এ সেটের এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট গুলো লেখা হয়ে গেছে। এবার সি এর এলিমেন্ট লিখছি, বি লেখা হয়নি, বি লিখবো, সি লেখা হয়ে গেছে, এফ জি পেয়ে গেলাম, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এল এইচ এস টা লেখা হয়ে গেছে।
এবার এ ইউনিয়ন সি, প্রথমে এসেট লিখে ফেলো, এ বি সি ডি ই, এবার সি তে হাত, বি লেখা হয়ে গেছে, সি লেখা হয়ে গেছে, এ পার জি লেখা হয়নি, তাই এটা লিখলাম। আর কি আছে? বি ইউনিয়ন সি, প্রথমে বি সেট লিখে ফেলো, এ সি ই জি, বি সেট লেখা হয়েছে। এবার সি সেটে হাত দাও, সি সেটের মধ্যে বি আছে, বি লেখো, আর সি লেখা হয়ে গেছে, আর এফ লেখা। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দুজনের মধ্যে কমন কে কে আছে? এ আছে, বি আছে, বি বি আছে, সি সি আছে, সি পেলাম, ই আছে, ই আছে, এ আছে, বি আছে, সি আছে, ই আছে, আর এ আছে, এ আর জিও আছে। দ্যাট তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু ইউ ক্যান সে, ফ্রম ওয়ান অ্যান্ড টু উই ক্যান সে যে এলএইচএস, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা খুব সহজেই প্রমাণগুলো করে ফেলতে পারি, জাস্ট কনসেপশন অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। আমরা সেভেনের প্রবলেম সলভ করলাম, এরপর আমরা এইটের প্রবলেম সলভ করব। এইটের প্রবলেমে কি দেওয়া আছে একটু দেখে নেব। এইটের প্রবলেমে বলা আছে, এইটের ওয়ান বলা আছে, এস একটা সেট, এস সেটটা বলা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এস একটা সেট, বি দ্য ইউনিভার্সাল সেট অ্যান্ড দিস বি দ্য ইউনিভার্সাল সেট অ্যান্ড অ্যান্ড এ সেটের ডেফিনেশন দেওয়া আছে থ্রি ফোর ফাইভ, বি সেটের ডেফিনেশন দেওয়া আছে ওয়ান ফোর ফাইভ, বি টু ইট সাবসেট ভেরিফাই, তাহলে আমায় ভেরিফাই করতে বলল, এ ভেরিফাই, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ডি মর্গানস ল এর একটা স্টেটমেন্ট যেটা আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে আমরা সলিউশন করছি, দেখো এ এ সমান কত, এ ইউনিয়ন বি বার করছি, এ ইউনিয়ন বি কত হবে ওয়ান থ্রি ফোর ফাইভ, আর এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে বাদ, তাহলে এটার থেকে যদি এই এলিমেন্ট গুলো বাদ দাও ওয়ান, তাহলে আগে লেখো এস মাইনাস এ ইউনিয়ন বি, এস সেটটা লিখে ফেলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান থ্রি ফোর ফাইভ, তাহলে কমন হিসেবে শুধু এস ইউনিয়ন বি তে কি সেটটা পড়ে আছে টু, ওয়ান থ্রি ফোর ফাইভ বাদ চলে গেল, তাহলে টু। এবারে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট কি হবে, এস থেকে এস এর বাদ, থ্রি ফোর ফাইভ বাদ, তাহলে থ্রি ফোর ফাইভ বাদ দিলে কি পড়ে আছে ওয়ান টু, বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টে কি বাদ যাবে ওয়ান ফোর ফাইভ, ওয়ান ফোর ফাইভ বাদ গেল টু থ্রি, দেয়ারফোর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুজনের মধ্যে মিল কে আছে টু, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু উই ক্যান সে, উই ক্যান সে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B
বি কমপ্লিমেন্ট, সুতরাং রেজাল্ট ওয়ান আমরা ভেরিফাই করে ফেলেছি। এবারে আমাদের এইটের টু প্রবলেম কি দেওয়া আছে একটু দেখে নিতে হবে। এইটের টু প্রবলেমে এস সেটের ডেফিনেশনটা একটু আলাদা দেওয়া আছে। এইটের টু প্রবলেম, এইটের টু প্রবলেমে বলা আছে এস ইকুয়াল টু ওয়ান টু থ্রি আপ টু টুয়েলভ। এস সেটের ডেফিনেশন বি পার্টিশনের, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ইন্টু ইজ টু বি পার্টিশনে, পার্টিশনের ইন্টু থ্রি সেটস, থ্রি সেটস এ বি সি, এ বি সি ইজ অফ ইকুয়াল সাইজ, অফ ইকুয়াল সাইজ, দাস যাতে করে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান পুরো সেটটা হয় আর তাদের মধ্যে কোনো মিল না থাকে, এন্ড সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু এম্পটি সেট। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েস টু পার্টিশন, টু পার্টিশন এস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমরা আরো ভালো বুঝতে পারবো যখন পারমুটেশন কম্বিনেশন করব। এক্ষেত্রে আমরা সলিউশনটা করি, দেখো এস একটা সেট আছে, তাকে তিনটে ইকুয়াল পার্টিশনে ডিভাইড করতে হবে। তাহলে এক্ষেত্রে এন অফ এস কত, টুয়েলভ। তাহলে তিনটে ইকুয়ালে ইকুয়ালি পার্টিশন করতে গেলে প্রত্যেকটা সেটের মধ্যে কি হবে, এন অফ এ ইকুয়ালস টু এন অফ বি ইকুয়ালস টু এন অফ সি ইকুয়াল টু বারো বাই থ্রি ইকুয়াল টু, চারটে করে এলিমেন্ট থাকবে, প্রত্যেকটাতেই ইকুয়ালি পার্টিশন এড করতে হবে। তাহলে এবার আমার চয়েস, আমরা কত রকম ভাবে এই চয়েসটা অর্থাৎ গ্রুপ করতে পারবো। এখানে ওয়ান টু থ্রি করে টুয়েলভ পর্যন্ত এলিমেন্ট দেওয়া আছে, আমরা এদের মধ্যে থেকে কত রকম ভাবে সিলেকশন করতে পারবো। তা আমি যদি প্রথমেই, এবং আরো মজা যে তারা পরস্পর ডিসজয়েন্ট থাকবে, অর্থাৎ আমি প্রথমে এটা সিলেকশন করে নিলাম, এটা এ সেট, এ সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে, চারটে এলিমেন্ট থাকবে। তাহলে আমার প্রথম সেটটা সিলেকশনের জন্য কটা অপশন থাকছে, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিশন ইকুয়াল টু প্রথমে বারোটা থেকে আমার প্রথম যেটাই সিলেক্ট করো, আইদার এ হতে পারে, অর বি হতে পারে, অর সি হতে পারে, যে সেটটাকেই তুমি সিলেক্ট করো সেটাতে কটা পাচ্ছ সিলেকশন, অর্থাৎ সি দিয়ে কম্বিনেশন করতে হয়, টুয়েলভ সি ফোর, এটা করলাম। এরপর কতগুলো, এখানে চারটে এলিমেন্ট চলে এসেছে, তাহলে এখানে কতগুলো এলিমেন্ট পড়ে আছে, টুয়েলভ মাইনাস ফোর দ্যাট ইজ আটখানা এলিমেন্ট পড়ে আছে। এবার এই আটটা এলিমেন্ট থেকে আবার চারটিকে সিলেকশন করে নিতে হবে, তাহলে ইনটু এইট সি ফোর। তাহলে দেখো বারোটা থেকে চারটে নিয়ে নিয়েছি, তাই এখানে আটটা পড়েছিল, আটটা থেকে আবার চারটে নিয়েছি, এখানে টোটাল আটটা পড়েছিল, আটটা থেকে আবার চারটে নিয়েছি, তাহলে কি এইট মাইনাস ফোর দ্যাট ইজ ফোর খানা এলিমেন্ট অবশিষ্ট থাকবে, সেই চারটে থেকে আবার চারটেকে সিলেকশন করতে হবে, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার অফ দিস প্রবলেম। এবার টুয়েলভ সি ফোর কে ভেঙে নাও, ইন্টু এইট সি ফোর কে ভাঙো, ইন্টু ফোর সি ফোর, তাহলে এটা ভাঙার পরে যেটা আনসার আসবে দ্যাট উইল বি দ্য রিকোয়ার্ড আনসার অফ দিস প্রবলেম। আমরা এই ধরনের প্রবলেম আবার পারমুটেশন কম্বিনেশন করার সময়
আবার আরেকবার রিভিশন করে নেব, কারণ সি ব্যাপারটা কি, তারপর একটার পরে আরেকটা সিলেকশন করলে কি কি প্রপার্টি আসে, এই ব্যাপারগুলো আমরা আবার পরবর্তীতে শিখে নেব। আমরা 8A প্রবলেম, 8A 1-2 প্রবলেম শেষ করলাম, এরপর 9A প্রবলেম। 9A প্রবলেমে কি দেওয়া আছে, খুব ছোট্ট প্রবলেম 9, এ ডেফিনেশন দেওয়া আছে 1, 2, 3, 4, বি ডেফিনেশন দেওয়া আছে 2, 3, 4, 5, সি এর ডেফিনেশন দেওয়া আছে 1, 3, 4, 5, 6, 7। তাহলে আমায় বার করতে বললো এ মাইনাস বি, দেখো এ থেকে বি বা, তাহলে এ লেখো 1, 2, 3, 4 মাইনাস 2, 3, 4, 5। এ থেকে বি এর কমন এলিমেন্ট গুলো বাদ যায়, দেখো 2 বাদ চলে যাবে, তারপর 3 বাদ চলে যাবে, 4 বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1, কারণ এ মাইনাস বি এর ডেফিনেশনে আছে, এ তে আছে কিন্তু বি তে নেই, তাহলে এ তে 1 আছে কিন্তু 1টা বি তে নেই, তাই সেইটাই এক্ষেত্রে আনসার হবে। নাম্বার 2 বলল এ মাইনাস সি, তাহলে এর এলিমেন্ট লেখো 1, 2, 3, 4 মাইনাস সি এর এলিমেন্ট 1, 3, 4, 5, 6, 7, দেখো 1 আছে হবে না, তাই 1 আছে বলে এক্ষেত্রে 3ও আছে কমন হিসেবে, তাই হবে না, 4ও আছে হবে না, তাহলে কি পড়ে থাকলো 2। তাহলে প্রথম দুটো লিখলাম, এবার আমাদের বার করতে বললো, 2 নম্বরে বার করতে বললো, এবং অ্যান্ড হেন্স ভেরিফাই এ মাইনাস বি ইন্টারসেকশন সি, লেখো এ, এতে কি আছে 1, 2, 3, 4 মাইনাস বি ইন্টারসেকশন সি, দুজনের মধ্যে কমন কত 3, 4, 5, তাহলে এবার বাদ দাও কি বাদ চলে যাবে, 3 বাদ চলে যাবে, 3 বাদ হবে, 4 কমন হিসেবে আছে বলে বাদ চলে গেল, তাহলে কি হলো 1, 2। এবার রাইট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস বি, এটা LHS, আর এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, অলরেডি আমরা এ মাইনাস বি কত পেয়েছি 1, ইউনিয়ন এ মাইনাস সি 2, তাহলে দিস ইজ RHS, therefore আমরা লিখতে পারি A minus B intersection C equal to A minus B union A minus C is verified. তাহলে আমরা এইভাবে জাস্ট ডেফিনেশন অ্যাপ্লাই করে প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারি। আমরা পরবর্তী ক্লাসে আবার পরবর্তী প্রবলেম সলভ করব, এখন পর্যন্ত এটাই শেষ করছি।